শিক্ষাজাতের মেরুদণ্ড, স্কুল হচ্ছে তার মন্দির। আর সেই স্কুলে বছরের পর বছর ঘরের মধ্যে প্যান্ডেলের জিনিসপত্র রেখে ব্যবসা চালিয়ে যাচ্ছে এক ব্যবসায়ী শিক্ষকদের বিভিন্ন সুযোগ সুবিধা দেবার বিনিময়ে। ঘটনাটি দক্ষিণ চব্বিশ পরগনার কুলপি ব্লকের গাজীপুর অঞ্চলের কেদারনাথ বিদ্যানিকেতন স্কুলের। দীর্ঘ কয়েক বছর ধরে এই স্কুলের বিশাল রুম নিজের হেফাজতে রেখে ব্যবসা চালিয়ে যাচ্ছেন এক ডেকোরেটর ব্যবসায়ী হাবিব মোল্লা। অভিযোগ, বিনিময় স্কুলের যে কোনো অনুষ্ঠানে বিনা পয়সায় ডেকোরেটর, মাঝে মধ্যে শিক্ষকদের ফেস্টের জন্য গ্যাস, এমনকি দোকানের খাবার দাবার সম্পূর্ণ বিনা পয়সায় দিতে হয় তাকে। রীতিমতো এই ডেকোরেটর ব্যবসায়ীর সঙ্গে স্কুলের প্রধান শিক্ষকের অলিখিত লেনদেন চলে, আর এর ফলে দিনের পর দিন স্কুলের এই রুম চলে যাচ্ছে ব্যবসায়ীর দখলে। হ্যাঁ, এখানে স্কুলে যত যা লাগে, যত প্যান্ডেল থেকে এর থেকে সব খরচা সব উনি সব ফ্রি থেকে করে দেয়। ওই জন্য মালটা উনি আসতে বলছে সেইভাবে আছে। উনি এখন মিথ্যে কথা বলে বলছে না, মালটা আমি ওরা অনেকবার বলছি তুলে নাও, ইয়ে করো না, ওগুলো ওর কি ভিখারির বাচ্চা, ওর তো ঘর জায়গা জমি সব আছে, ও তো বিল্ডিংয়ের ওপরে থোকা যাবে, ওর ছাদ আছে, দেখো এই সামনে ছাদ আছে, এটা সেটা করে শিকারে পিকারে সব করে দেয়, টিফিন ফিফিন করে দেয়, যা বলে তাই শুনে ছেলে চাইলে ছেলে দিয়ে দেয়। ও কি বিনা পয়সা? হ্যাঁ, বিনা পয়সা, একদম কোনো ব্যাপার নেই, একদম। মাস্টারমশাই যে চা পান মুড়ি খান সেগুলো কোনো পয়সা দেয় না? না, এবার খাওয়া, এবার কখন ফির দিচ্ছে উনি, কখন ইনি প্রায় খেয়ে যাচ্ছে, এবার যাবে, এবার মাঠে পয়সা দিচ্ছে কি আমি আর জানি না, এবার ইনি খাওয়াই জানি আমি। স্কুলের ভারপ্রাপ্ত সমীর পুরকাইত জানান, বিগত বছরের প্রধান শিক্ষকের সময় থেকে ব্যবসায়ী আছেন। বর্তমানে তিনি মাত্র দেড় বছর স্কুলের দায়িত্ব নিয়েছেন। ব্যবসায়ীকে জানানো হয়েছে কয়েকদিনের মধ্যে ঘর ছেড়ে দিতে হবে। তবে এই বিষয়ে প্যান্ডেল ব্যবসায়ী হাবিব মোল্লার দাবি, তাকে কিছু জানানো হয়নি। স্কুলের ভারপ্রাপ্ত শিক্ষক মিথ্যা কথা বলছেন। স্কুলের বিভিন্ন সুযোগ সুবিধা দেওয়ার বিনিময়ে তিনি ওই ঘরটি নিয়ে রয়েছেন, এমনকি ওই ঘরের চাবিও তার কাছে আছে। প্যান্ডেল ব্যবসায়ী হাবিব মোল্লার কথায় সায় দিয়েছেন এলাকাবাসী। এটা আমাদের প্রাক্তন প্রধান শিক্ষক, ওনার আমল থেকেই হয়ে আসছে, আমরা কয়েকবার বলেছি, উনি ভারবালি আমাদের কথা দিয়েছিলেন যে আমি সরিয়ে নিয়ে যাবো, আস্তে আস্তে একটু সময় দিই। আবার রিসেন্ট আমাদের গত বৃহস্পতিবার সম্ভবত আমাদের একটা এমসি মিটিং হয়েছে, সেখানেও মেম্বাররাও ডেকেছিল, যে রেখেছে উনি কথা দিয়েছেন যে আমাকে একটু সময় দিন, আমি আস্তে আস্তে রাখার জায়গাটা করে আমি সরিয়ে নিয়ে যাব। দক্ষিণ চব্বিশ পরগনা থেকে বিশ্বজিৎ নস্করের রিপোর্ট, ইউ বাংলা টিভি।